দ্বিতীয় ধাপে দেশের 161টি উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। আগামী 21 মে এসব উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী রকিবুল আওয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশনের বৈঠকে এ নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপে যেসব উপজেলায় নির্বাচন হবে সেখানে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 21 এপ্রিল, মনোনয়ন বাছাই হবে 23 এপ্রিল, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় 30 এপ্রিল পর্যন্ত, ভোট গ্রহণ হবে 21 মে। দেশের 481টি উপজেলা পরিষদের এবার নির্বাচন অনুষ্ঠিত হবে 4টি ধাপে। এর আগে প্রথম ধাপে 152টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। প্রথম ধাপের ভোট গ্রহণ হবে 8 মে। নিউজ ডেস্ক, রাজধানী টাইমস।